আজ বারোই ফেব্রুয়ারি অনেকে নিশ্চয়ই মনে পড়বে আমাদের সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী চার্লস ডারুইন তার আজকে জন্মদিন পৃথিবীতে আজ থেকে বলা যেতে পারে আড়াই দশক আগে ডারুইনের জন্মদিনকে কেন্দ্র করে পৃথিবীর নানা জায়গায় নানা সংগঠন নানা প্রতিষ্ঠান তারা ডারুইনের অবদান দারুইনের চিন্তা ডারুইনের দর্শন সেগুলোকে মাথায় রেখে নানা রকমের কর্মসূচির আয়োজন করে আমাদের অনেক বন্ধুদের নিশ্চয়ই মনে পড়বে যখন একবিংশ শতাব্দীতে আমরা পা রেখেছিলাম তখন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন যার এবার শতবর্ষ পালিত হচ্ছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তাবিদদের কাছে একটা প্রশ্ন পাঠিয়েছিলেন যে গত শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ বলতে আপনি কাকে বলছেন সেখানে পৃথিবীর চিন্তাবিদেরা তাদের ভাবনা অনুযায়ী নানা রকমের উত্তর দিয়েছেন ফলত বুঝতেই পারছেন প্রচুর নাম এসেছে এখন বিবিসি সেখানে প্রাপ্ত ভোটের উপর নির্ভর করে দশজনের নাম বেছে ছিল বন্ধুদের কেউ কেউ নিশ্চয় জানেন যে সেখানে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন মার্কস এবং এই দশজনের মধ্যে আজকের আলোচনায় যে কথাটা আমরা বলতে চাইছি ছজন ছিলেন বিজ্ঞানী ফলে এই অতিমারির সময়েও আমরা দেখেছি চারপাশে রাজনীতির যে দুর্বৃত্তপ্রণা ঘটেছে এবং আপনারা জানেন মানুষের কি দুর্দশা সাধারণভাবে মানুষ কিন্তু বিজ্ঞানী তার গবেষণা তারা কি বলছেন ভাবছেন তার উপরে ভরসা করেছেন এবং সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে একটা শতাব্দীর শ্রেষ্ঠ মানুষের কথা যখন সারা পৃথিবীর মানুষেরা ভাবছেন তখন সেখানেও সিংহভাগ জায়গা জুড়ে বিজ্ঞানীরা রয়েছে। আর কারা ছিলেন আমরা সে আলোচনায় যাব না তাহলে আমাদের আলোচনার মূল জায়গা থেকে সরে যেতে হবে আমরা আজকে ডারুইনের জন্মদিনে মনে রাখব যে পৃথিবীর গত শতাব্দীর শ্রেষ্ঠ দশ মনীষীর মধ্যে তিনি জায়গা পেয়েছিলেন এখন আজকের আলোচনায় আমরা খুব বিস্তারিতভাবে দারুইনের পরিবার জীবন কথা ইত্যাদি খুব একটা আলোচনা করব না প্রয়োজনও নেই ছোটোবেলা থেকে আমরা কম বেশি স্কুল থেকে শুরু করে একটু আটডু দারুইনের কথা আমরা অনেকেই পড়েছি এবং বড় হয়ে যারা আগ্রহ বোধ করেছেন তারা নিশ্চয়ই আরও বেশি করে পড়েছেন দু একটি কথা যা না বললে নয় সেটা আমরা এখানে শুরুতে উল্লেখ করব প্রথমে বলা প্রয়োজন যে এই যে ডারুইন পরিবার এইটি কিন্তু ব্রিটেনের একটি অত্যন্ত অভিজাত পরিবার পরিচিত পরিবার এমন নয় পৃথিবীতে অনেক অখ্যাত মানুষ আমাদের সকলের শ্রদ্ধা অর্জন করে পৃথিবী ছেড়ে চলেছেন এরকম অনেক মানুষ আছেন বিদায় নিয়েছেন পৃথিবী থেকে কিন্তু তার পরিবার ছিল একটা অভিজাত পরিবার বিশেষ করে তার দাদু এরাসমাস ডারুইন আমি বন্ধুদের দেখতে বলবো যদি আপনারা উইকিপিডিয়া দেখেন গুগল ইত্যাদি বা আরও বইপত্র যদি দেখেন ডারউইনের উপরে প্রচুর বইপত্র বেরিয়েছে তাহলে দেখবেন যে এরাসমাস ডারউইনকে বলা হয় ইউরোপের রেনেসার একজন চরিত্র এখন আজকে চার্লস ডারউইনের কথা বলতে গিয়ে তার দাদুর কথা তো বৃহৎভাবে আলোচনা করতে আমরা পারবো না যতই তিনি রেনেসাসের মানুষ হন না কেন কিন্তু যে কথাটা না বললে নয় আজকের আলোচনায় আমি একটা অভিজাত পরিবারের কথা উচ্চারণ করেছিলাম আপনাদের কাছে একটা সময়ে সেখানকার যিনি রাজা তিনি এরাসমাস ডারউইনকে একটা চিঠি লিখেছিলেন কেননা রাসমাস ডারউইন ছিলেন এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন চিকিৎসক এবং অত্যন্ত সফল চিকিৎসক লব্ধ লব্ধপ্রতিষ্ঠ চিকিৎসক তাকে রাজা বলেছিলেন আপনি আমার ব্যক্তিগত চিকিৎসক হন এরাসমাস ডারুইন যে উত্তরটি দিয়েছিলেন রাজাকে সেটা আমি আমার বন্ধুদের কাছে বলতে চাই এরাসমাস বলেছিলেন যে দেখুন আপনি আমার চিকিৎসার উপরে যে ভরসা দেখাচ্ছেন চিকিৎসক হিসেবে আমাকে যে স্বীকৃতি দিলেন তার জন্য আমি নিশ্চয়ই আপনার প্রতি কৃতজ্ঞ কিন্তু আপনি আমাকে বলেছেন আপনার ব্যক্তিগত চিকিৎসক হবার জন্যে আমি যদি সেই পদ গ্রহণ করি তার উত্তরে তিনি যেটা বলেছিলেন আমি বন্ধুদের বিশেষ করে সেই পংক্তিটুকুই শোনাতে চাই তিনি বলেছিলেন যে দেখুন এরকম করে আমরা কেউ বলি না আমাদের কোনো চিকিৎসক ছাত্রছাত্রী বলে না তিনি ঠিক তার উল্টো করে বললেন যে আমি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে যেদিন চিকিৎসাবিদ্যার শংসাপত্রটি হাতে পেলাম সেদিন সারা পৃথিবীর মানুষের অধিকার জন্মেছে আমার কাছে চিকিৎসা চাইবার কথাটা খেয়াল করুন সাধারণভাবে আমরা কি বলতাম যে আমার এখন অধিকার জন্মেছে সার্টিফিকেট পেয়েছি কাজে আমি এখন রোগী দেখতে পারব কাজে আমার অধিকার জন্মেছে কিন্তু তিনি তা বললেন না তিনি ঠিক উল্টো করে বললেন যে যেহেতু সার্টিফিকেটটি আমার হাতে এসছে পৃথিবীর সমস্ত মানুষের অধিকার জন্মেছে আমার চিকিৎসা চাইবার কথাটা সেখানে তিনি শেষ করেননি তারপরে বললেন যে আমাকে যদি আপনার ব্যক্তিগত চিকিৎসক হবার আবেদনে সম্মতি জানাতে হয় তাহলে তো কৃতদাস প্রথাকে সমর্থন করতে হয় এবং আমার পরিবার সম্ভবত জানেন কয়েক দশক ধরে এই কৃতদাস প্রথার বিরুদ্ধে লড়াই করছে আমি কথাটা বন্ধুদের এই জন্যে বললাম যে একটা বাড়িতে বুঝতেই পারছেন ডার তিনি দাদু ছিলেন এবং এটাও ঠিক যে ডারুইন জীবদ্দশায় তাকে দেখতে পাননি কিন্তু ডারুইনের ডায়েরি বা ইত্যাদি পড়লে আমরা দেখতে পাই যে তার দাদুকে নিয়ে যেসব আলোচনা লেখাপত্র ইত্যাদি আছে তাতে ডারউইন গভীরভাবে প্রভাবিত হয়েছে এখন এটা আমি শুরুতে বলতে চাইলাম সূচনা হিসেবে হয়তো একটু বেশি সময় নিলাম কিন্তু আমার মনে হয়েছে এই আদর্শ বা মূল্যবোধের কথা যে পরিবার থেকে উৎসাহিত হচ্ছে সেটা আমাদের একটু বলা প্রয়োজন এবার ছোটবেলায় ডারুইন সম্পর্কে তার বাবার কোনো উচ্চাসা ছিল না আমি ছোট্ট করে দুটো লাইন আপনাদের পড়ে শোনাই তাহলে বুঝবেন অনেক কথা বলার প্রয়োজন হবে না তার বাবা রবার্ট ডারুইন তিনিও এডিন বরা থেকে চিকিৎসক হয়েছিলেন এরাসমাস যেমন এডিন বরা থেকে চিকিৎসক হয়েছেন রবার্ট ডারুইন তিনিও এডিন বরা থেকে চিকিৎসক হয়েছেন এডিন বড়া তখন পৃথিবীর একেবারে শীর্ষতম সারস্বত প্রতিষ্ঠান চিকিৎসাবিদ্যার কিন্তু রবার্ট দেখছেন যে তার ছেলে তেমন কিছু করছে না ছোটোবেলা থেকে তাই ছেলেকে এক সময় বললেন কোনো কিছুই গ্রাহ্য করছো না তুমি খালি বন্দুকবাজি ইঁদুর আর কুকুর ধরে বেড়াচ্ছ নিজে তো গোল্লায় যাচ্ছই সারা পরিবারের মুখে চুনকালি মাখাচ্ছ। কথাটা খেয়াল করে দেখুন আমি পরিবার দিয়ে কথা শুরু করেছিলাম অর্থাৎ তার বাবা রবার্ট ডারুইনের মনে হয়েছিল যে এই ছেলেটি সত্যি সত্যি বোধহয় গোল্লায় যাচ্ছে তার দ্বারা পৃথিবীতে কিছু হবে না এখন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো যাই হোক বাবার চাপে পড়েই হোক পারিবারিক অবস্থার জন্যই হোক তিনিও এডিন বড়াতে ডাক্তারি পড়তে ভর্তি হলেন কিন্তু আমাদের একটা বড় উপকার হলো এই যারা ছেলে মেয়েদের ডাক্তারি পড়াতে চাইছেন আপনারা অনুগ্রহ করে রাগ করবেন না ছেলে মেয়ে পড়তে চাইলে পড়াবেন না পড়তে চাইলে পড়াবেন না ডারুইন যখন ভর্তি হলেন এডিন বড়ায় কিছুদিন পরে তার মনে হলো যে ডাক্তারি বিদ্যাটা তার জন্য নয় এখন আমি কেন খুশি হয়েছি বা আমরা কেন খুশি হয়েছি কারণ ভেবে দেখুন ডারউইন যদি একজন বড় চিকিৎসক হতেন তিনি কি করতেন তার জীবনে অনেক মানুষের চিকিৎসা করতেন ঠিকই কিন্তু ডারউইন যেই নিদান পৃথিবীর সভ্যতাকে দিয়ে গিয়েছেন এটা কি যে কোনো একজন বড় চিকিৎসকের চেয়ে বহুগুণ বেশি নয় আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন শুধুমাত্র কেউ সফলকাম চিকিৎসক হলে বা শুধুমাত্র কেউ পেশাগত জায়গায় সার্থকতা অর্জন করলে সভ্যতা কখনো তাকে পঞ্চাশ বছর একশো বছর পরে স্মরণ করে না কথাটা নির্মম শোনালেও আমি বন্ধুদের একটু ভাবতে বলবো কাজে তার চিন্তার মধ্যে যে আদর্শ যে মূল্যবোধ তার যে দৃঢ়তা ছিল তার যে বিস্তৃতি ছিল তার জন্যেই এখনো ডারুইন আমাদের কাছে স্মরণযোগ্য মানুষ যাই হোক তো হলো না এবং শুনলে অনেকে হয়তো যারা জানেন না তেমনভাবে অবাক হবেন তিনি কেমব্রিজে গিয়ে ধর্মতত্ত্ব নিয়ে পড়া করলেন যাকে আমরা বলি কী বলবো স্পিরিচুয়ালিজম বলতে পারেন এইসব বিষয় নিয়ে ধর্মের সমস্ত যা থিওলজি যাকে আমরা ইংরেজিতে বলি এসব নিয়ে পড়াশুনো করলেন তিন বছর পড়লেন পাশ করলেন বাবা ভাবলেন এই ছেলের দ্বারা কিছু হবার নয় তাকে একটু ধর্মযাজকের কাজ যদি দেওয়া যায় তবু কিছু রোজগার হবে কিন্তু দারুইনের তো তা হবার নয় এবং দারুইনকে দেখা গেল তারপরে একটা তার কাছে বড় সুযোগ এসে গেল যে বসে আছেন বাড়িতে কিছুই তিনি চাকরি বা কাজবাজ পাচ্ছেন না সেই সময় একজন তাকে খবর দিলেন আমি আর নাম ধামে যাব না বিস্তারিত যে একজন মানুষ তিনি জাহাজে করে যাচ্ছেন সেই জাহাজে তার একজন প্রয়োজন যার সাহস আছে সমুদ্রের উপর দিয়ে যেতে সাঁতার জানে ভালো ভয়ডর তার একটু কম এরকম একজন ছেলে তার প্রয়োজন দেখলেন ডার চেয়ে তো ভালো কিছু হয় না কাজে এই অভিযানে তার সুযোগ এসে গেল এবং এই কাজে তাকে একজন বড় উদ্ভিদবিজ্ঞানী সহায়তা করেছিলেন এবং তিনি সেই আপনারা জানেন জাহাজ অভিযানে বেরিয়ে পড়লেন এবং সেইখান দিয়ে যখন যাচ্ছেন এখানে আরেকটা কথা বলবো তার পছন্দের বিষয় ছিল জিওলজি বা ভূবিদ্যা এবং তখন বিজ্ঞানী চার্লস লায়েল তার একটি বই বেরিয়েছিল প্রিন্সিপালস অফ জিওলজি বলে পরে কয়েক খণ্ডে বেরিয়েছে সেটি একটা বাইবেল বলা যায় জিওলজির ছাত্রদের সেই বই তিনি সঙ্গে করে নিয়ে গেছিলেন তার প্রথম খণ্ড পড়তে পড়তে যাবেন কারণ জাহাজে অনেকদিন তাকে থাকতে হবে এখানে বন্ধুদের কাছে একটা ছোট্ট কথা বলি আজকে দারুইন দিবস স্মরণ করছি আমরা তাই কথাটা জরুরি এই প্রিন্স লায়েল যাকে আমরা বলছি তার নাম চার্লস লায়েল একজন খুব বড় ভূতত্ত্ববিদ তিনিও কিন্তু সংগঠিত ধর্মের আক্রমণের মুখে পড়েছিলেন বন্ধুরা শুনলে অবাক হবেন তিনি তার বইপত্রে লিখেছিলেন কি করে সাগর মহাসাগর তৈরি হয় কি করে পাহাড় পর্বত তৈরি হয় জিওলজির যে সমস্ত বিষয় আসে ফলে সংগঠিত ধর্ম তাকে এই কথা বলে আক্রমণ করেছিল যে এগুলো তো তোমারও তো স্পর্ধা থেকে আসে এগুলো তো তৈরি করে দিয়েছেন মহামহিম যিনি আছেন মহা শক্তিমান বুঝতেই পারছেন ঈশ্বরের কথা তারা বলছেন সংগঠিত ধর্ম কাজেই ডারুইন যেরকম আক্রান্ত হয়েছেন অত্যন্ত নির্মমভাবে আক্রান্ত হয়েছেন আমরা আলোচনার শেষে নিশ্চয়ই যাবো এবং আজকের ভারতের চেহারাটাও খানিকটা বলতে চাইবো আমরা মনে রাখতে হবে একজন মানুষ কতগুনো জড় পদার্থ সাগর মহাসাগর পাহাড় পর্বত ছাড়া আমাদের চলে না কিন্তু সত্যি বিচারে তো এরা জড় পদার্থ তারা কি করে এসেছিল এই পৃথিবীতে ধীরে ধীরে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে এই কথার জন্যও তার নিন্দেমন্দ শুনতে হয়েছে তিরস্কৃত হতে হয়েছে চার্লস লায়েলের মতো অত বড় সংগঠিত ধর্মের চেহারাটা আমাদের মাথায় রাখতে হবে সভ্যতার আগে থেকেই এই আক্রমণ শুরু হয়েছে তো যাই হোক জাহাজে ঘুরে তিনি অনেক কিছু নিয়ে এলেন প্রচুর জিনিস নিয়ে এসেছেন শুধু বন্ধুদের কাছে একটা কথা বলি যেসব জিনিস তিনি নিয়ে এসেছিলেন তিনি তো কিছু প্রাণীবিদ্যা জানেন না সারিত্যত্ববিদ্যা জানেন না কিন্তু যারা জানতেন সেই সময়ে বিখ্যাত বিখ্যাত চিকিৎসক সারিত তত্ত্ববিদ শল্য চিকিৎসক তাদের সহায়তা নিয়ে তিনি যেটা করেছিলেন তেরোশো পৃষ্ঠা তিনি লিখছেন চব্বিশখানা নোট বই তৈরি করেছেন এবং শুধু যেসব প্রাণীদের তিনি দেখেছেন তাদের আচার আচরণ কেমন মানে অ্যানিমেল বিহেভিয়ার যাকে আমরা ইংরেজিতে বলি তার জন্য তিনশো আটষট্টি পৃষ্ঠা লিখেছেন এবং তারপরে আরও বিজ্ঞানীদের সহায়তা নিয়ে তিনি এমন একটি সত্য আমাদের সামনে হাজির করলেন যেই সত্যের জন্য যে মানুষটি আঠারোশো নয় সালে জন্মেছেন আজ থেকে ভাবুন কত বছর আগে দুশো বছর ছাড়িয়ে গেছে দুশো দশ দুশো দশ বারো বছর দুশো বারো তেরো বছর হয়েছে তার জন্ম আমরা কিন্তু এখনো শুধু তাকে মনে করছি তা নয় প্রতিদিন তিনি আরো বেশি প্রয়োজনীয় মনে হচ্ছে এখন তার সঙ্গে সংগঠিত ধর্মের বিরোধের জায়গাটা কোথায় সংগঠিত ধর্ম যে দর্শন প্রচার করে তাকে আমরা বলি সৃষ্টিতত্ত্ব ইংরেজিতে আমরা বলি ক্রিয়েশন সায়েন্স এবং তারা বলে এই পৃথিবীতে যত রকমের জিনিস আমরা দেখতে পাই পশু পাখি গাছপালা মানুষজন পোকামাকড় ইত্যাদি যা আছে জড় এবং জীব যত কিছু দেখা যায় সবই হচ্ছে তার অবদান তার সৃষ্টি যেন তার একটা গোদাম ঘর আছে গোদাম ঘরে সব প্রাণীরা রাখা আছে সেখানে যখন তার ইচ্ছে হয় তিনি ধরুন একটা পোকা পাঠাচ্ছেন কখনো একটা হাতি কখনো গন্ডার কখনো ছাগল কখনো ভেড়া এবং এক সময় মনুষ্য প্রজাতি এরকম ভাবে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন এটা হচ্ছে তারই লীলা খেলা এই হলো সংগঠিত ধর্মের মূল কথা বিভিন্ন ধর্ম আছে একটু সামান্য এদিক ওদিক আছে কিন্তু মূল জায়গাটাতে ভাবনার জায়গায় বড় রকমের কোন বিরোধ নেই অথচ থেকে বলছেন না হঠাৎ করে একটা আপনবাক্য সেই যুগপুরুষদের মতো অবতারদের মতো বলছেন তা কিন্তু নয় তিনি দেখেছেন যে তিনি যে সমস্ত জিনিসপত্র সংগ্রহ করেছেন দিনের পর দিন এবং তাদের খুটিয়ে খুটিয়ে পরীক্ষা করেছেন তাতে তিনি দেখতে পেয়েছেন যেই সত্যটা আমরা খুব ছোট্ট করে বলতে পারি যে একটা সময়ে এই পৃথিবীতে একেবারে চোখে দেখা যায় না হয়তো একটা এক কোষী জীবন তৈরি হয়েছিল তারপরে লক্ষ লক্ষ বছর ধরে তার ধীরে 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 বদল ঘটেছে একেবারে ধীর ছন্দে বদল ঘটেছে এবং বদল ঘটতে 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 সবচেয়ে শেষে যারা এসেছে তারা হচ্ছে হোমোসেপিয়ান্স সেপিয়ান্স মানে আমরা যাদের আমরা মানুষ হিসেবে চিহ্নিত করছি এখন ডারউইন যখন এই কথাটা বলছেন শুদ্ধ বাংলায় আমরা তাকে বলি বিবর্তন তত্ত্ব ইংরেজিতে বলি ইভলিউশন কথাটা এমন নয় যে পৃথিবীতে বিবর্তন বা ইভলিউশন কথাটা ডারউইনই প্রথম বলেছেন এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে একটা কথা আগে অন্যরা উচ্চারণ করেছেন তারা আক্রান্ত হলেন না তারা শারীরিকভাবে নিগৃহীত হলেন না সংগঠিত ধর্ম তাদের তিরস্কার করল না অথচ ডারুইনের বেলায় ঘটলো কেন মনে রাখবেন ডারুইন কিন্তু কোথাও ভুলক্রমেও তিনি ঈশ্বরকে গালমন্দ করেননি কোথাও এটা মনে রাখতে হবে সংগঠিত ধর্মের এই যে উষ্মার কারণ এই যে যাকে আমরা বলি তাদের ক্রোধের কারণ সেটা হচ্ছে এই যে সংগঠিত ধর্ম মূল যেই দর্শনে পরিচালিত হয় তিনি বিজ্ঞানের যে সত্যটি তৈরি করেছেন সেটা তার বিরোধী ধর্ম তার মধ্যে একটা বৈপরীত্য আছে মনে রাখবেন পৃথিবীতে যারা বড় বিজ্ঞানী মানে যারা একেবারে শীর্ষস্থানীয় বিজ্ঞানী আমি আপনাদের কাছে বিনীতভাবে বলতে চাইছি তাদের মধ্যেও আমরা দুরকমের শ্রেণীবিভাগ করতে পারি কাউকে ছোট কাউকে বড় করছি না কিন্তু কেউ ভুল বুঝবেন না কিছু বিজ্ঞানী আছেন একেবারে শীর্ষস্থানীয় বিজ্ঞানী তারা যখন বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার করছেন সংগঠিত ধর্ম কিন্তু তাদের কোথাও আক্রমণ করছে না কিন্তু ওরকমই যারা শীর্ষস্থানীয় বিজ্ঞানী তাদের মধ্যে কেউ কেউ আছেন তারা যখন বিজ্ঞানের কোন যুগান্তকারী আবিষ্কার করছেন তখন সংগঠিত ধর্ম তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে তাহলে কেন হচ্ছে এই ফারাক তার কারণ হচ্ছে যে আপনার বিজ্ঞানের যে আবিষ্কার আপনার বিজ্ঞানের আবিষ্কার প্রযুক্তির উদ্ভাবনা ইত্যাদি ইত্যাদি তা যদি সংগঠিত ধর্মের মূল আদর্শ বা মূল দর্শনকে কোথাও আক্রমণ না করে কোনো জিজ্ঞাসা তৈরি না করে কোনো প্রশ্ন না তৈরি করে সংগঠিত ধর্মের বিরুদ্ধে তাহলে আপনি তো আক্রান্ত হবেন না কিন্তু আপনার বিজ্ঞানের সত্য যদি সংগঠিত ধর্মের আদর্শের প্রশ্নেই সন্দেহ তৈরি করে ফেলে তাহলে সংগঠিত ধর্ম আপনাকে কেন বাঁচিয়ে রাখবে তার জলজ্জেন উদাহরণ আপনারা জানেন গ্যালিলিও তিনিও তো লক্ষ লক্ষ মাইল দূরে কতগুলো জড় পদার্থ হয় গ্রহণ হয় নক্ষত্র তারা কে কিভাবে ঘুরছে এসব বলেছিলেন তিনি কারো পাকা ধানে মই দেননি কোনো খুন খারাপই করেননি কোনো সংগঠিত ধর্মকে আক্রমণ করেননি মন্দির মসজিদ ভাঙতে যাননি তাহলে তার উপরেই নির্যাতন হল কেন তার একটাই কারণ সংগঠিত ধর্ম যে আদর্শে পরিচালিত হয় সেই আদর্শের যখন প্রশ্ন তৈরি হয়ে যায় তার মধ্যে দুর্বলতার চিহ্ন যদি কোনো বিজ্ঞানী অনুসন্ধান করে বার করে তখন স্বভাবতই তিনি শত্রু হিসেবে প্রতিপন্ন হন ডারুইনের বেলায় তাই ঘটেছে ডারুইন যদি বলতেন যে এই পৃথিবীতে তিনি সব সৃষ্টি করেছেন তারপরে তিনি যত খুশি বিবর্তনের কথা বলুন না কেন কিচ্ছু করতো না সংগঠিত ধর্ম কিন্তু তোমার অত বড় স্পর্ধা তুমি বলছো মানুষ এসেছে ওই এক বাদরছানা থেকে আসলে এটা একটু জনপ্রিয়ভাবে বলা হয় আমরা যেটা জানি যে গরিলা গিবন ওরাং ওটাং শেম্পাঞ্জি এদেরকে আমরা হোমিনিট বলি এদের কেউ থেকে এই হোমো সেপিয়ান শেষ এসেছে সবটা এখনো স্পষ্ট হয়নি কিন্তু আগামী দিনে নিশ্চয়ই হবে অনেক কিছু স্পষ্ট হয়েছে তখন আমরা কি দেখছি কিছু কিছু সাময়িক পত্র জনপ্রিয় সাময়িক পত্র আমার তো একটা কার্টুনের কথা এখনই মনে পড়ছে যে ডারুইন সেখানে বসে আছে তার কোলের উপরে ছোট্ট বাদর এই কার্টুনের তলায় শিরোনাম দেওয়া হয়েছে বিজ্ঞানী যৌথ পরিবার জয়েন্ট ফ্যামিলি অফ চার্লস ডারউইন মানে সহ্য করতে পারছে না তাকে সংগঠিত ধর্ম কিন্তু সহ্য করতে না পারাটা এক কথা সংগঠিত ধর্ম কি হিংস্রতার পরিচয় দিতে পারে আমরা তো এখন ভারতে যারা বসবাস করছি দেখছি তো আমরা কি ঘটছে না ঘটছে চলে যান অনেকটা পেছনে ডারুইনের সময়ে ডারুইনের ছোট ছেলেটি প্রচন্ড জ্বর ডারুইন চিকিৎসকের কাছে যাবেন তিনি হঠাৎ দেখলেন বেশ কিছু দুর্বৃত্ত আমি কি বলবো তাদের দ্বিপদ জন্তু বলতে পারলে হয়তো সন্তোষ প্রকাশ করতে পারতাম কিন্তু আমার সংস্কৃতি অনুমতি দেবে না তারা ডারুইনের বাড়িতে ক্রমাগত আক্রমণ তৈরি করছে ইট পাটকেল ছুটছে জানলা সব ভেঙে ফেলছে কি ব্যাপার যে না একজন বিধর্মী সেই ঈশ্বর চিন্তা ধর্ম চিন্তাকে ডারউইন কিন্তু তখন জোর করে এদের বলেছিলেন আমি কোনো গল্প বলছি না কিন্তু দিজ আর অন রেকর্ডস এসব নথিপত্র আছে ডারুইন ওদের জোর করে বলেছিলেন যে দেখুন আপনারা যা বলতে চাইছেন আমি তো বিজ্ঞান চর্চা করতে চাই আমি খোলা মনে আপনাদের সব কথা শুনব এবং আমি যদি দেখি যে আমি কোথাও ভুল বলেছি আমি স্বীকার করব আপনাদের কথা মেনে নেব কিন্তু এখন আমার ছেলেটি দেখতেই পাচ্ছেন কি অবস্থা তাকে যদি আমি এখনই চিকিৎসকের কাছে না নিতে পারি তাহলে তাকে আমি বাঁচাতে পারব এবং বন্ধুরা আপনারা শুনলে নিশ্চয়ই কষ্ট পাবেন আমি জানি কিন্তু ইতিহাস নির্মম সত্য হলেও নিজেদেরকে তৈরি করবার জন্য উচ্চারণ করতে হয় ওই দুর্বৃত্তরা চিকিৎসকের কাছে সেদিন যেতে দেয়নি এবং বাবা দেখলেন তার পরমাদরের ছোট ছেলেটি তার চোখের সামনে পৃথিবী ছেড়ে চলে গেল কাজেই মনে রাখবেন সংগঠিত ধর্ম প্রয়োজনে কি পরিমাণ হিংস্র হতে পারে তাদের রক্তপাতের প্রতি কিরকম দুর্বলতা তৈরি হতে পারে মার্জনা করবেন এসব শব্দ উচ্চারণের জন্য তার ছবি কিন্তু আমরা ইতিহাসে দেখছি এখন ধরুন ডারুইনের শত্রুপক্ষ তৈরি হয়েছিল মিত্রপক্ষ তৈরি হয়েছিল লড়াই হয়েছে বিশব উইলবার ফুর্সের সঙ্গে তর্কযুদ্ধ হয়েছে টিএইচ হাকসলির মতো বিজ্ঞানী তার পাশে দাঁড়িয়েছিলেন মাথা উঁচু করে যার জন্য তাকে বুলডগ অফ ডারুইন বলা হতো খুব বড় বিজ্ঞানী আপনারা জানেন হাকসলি এসব ঘটনা ইউরোপের বুকে ঘটেছে কিন্তু আজকে আমরা এটা মনে রাখতে হবে ডারুইন দিবসে ডারুইনের জন্মদিনে শুধু তার জন্মকথা তো বলবো না আগেই তো আমরা বলেছি যে শুধুমাত্র কেউ একজন বড় বিজ্ঞানী তাই আমরা স্মরণ করছি তা নয় সভ্যতা সেভাবে কোনো মানুষকে মনে রাখে না সভ্যতা বিচার করে হিসাব নিকেশ করে কেন এখনো তাকে স্মরণ করা প্রয়োজন সোজাসুজি ডারুইনের কথায় চলে আসি এবং আমাদের দেশে কি ঘটেছে একটা উদাহরণ দিই তারপরে দু একটি কথা বলে আমি আলোচনা শেষ করব কয়েক বছর আগে আপনারা দেখেছেন বলতে খারাপ লাগে তিনি আবার ডক্টরেট তার একটা পিএইচডি উপাধি আছে তিনি হঠাৎ করে বললেন যে এই যে লোকেরা বলে বাদর থেকে মানুষ হয়েছে কই আমার বাপ ঠাকুরদাদের তো কখনো ছোটবেলায় বলতে শুনিনি তারা তো জঙ্গলে যেতেন কাঠ কাটতেন প্রচুর বন জঙ্গল বাড়ির চারপাশে ছিল কখনো তো শুনিনি তারা বলেছেন এখন বুঝতেই পারছেন আমি কি বলবো বলুন ডক্টরেট করেছেন একজন মানুষ তাকে আর কি বলা যায় তিনি এই সাধারণ সত্যটুকু জানেন না সরল সত্যটুকু জানেন না যে বিবর্তনে যখন আমরা বলছি যে একটা যে প্রজাতি থেকে আরেকটা প্রজাতি তৈরি হয় তখন তার জন্য লক্ষ লক্ষ বছর দিতে হয় আমাদের এটা এমন না যে চলচ্চিত্রে ফ্ল্যাশব্যাকের মতো পঞ্চাশ বছর তিরিশ বছর আগের ঘটনা দেখিয়ে আর তখনই ঘটে যাচ্ছে ওরকম করে হয় না আমি আপনাদের বলি একজন প্রবীণ বিজ্ঞানী আমাদের বন্ধু মজা করে এটার পরে বলেছিলেন এই ঘটনাটি দেখবার পরে খবরের কাগজে আপনাদের শুনলে ভালো লাগবে যে তিনি তো ঠিকই বলেছেন আমরা শুনে একটু অবাক হলাম যে এরকম বলছেন কেন তখন বললেন আসলে দেখতেই তো পাচ্ছ বাদর থেকে মানুষ নাই হতে পারে কিন্তু এখন তো আমরা এইটা দেখতে পারি যে মানুষ থেকে বাদর হচ্ছে এখন এটা শুনলে হয়তো আমাদের কাছে একটু মানে বুঝতেই পারেন একটু পরিহাস করে বলছি আপনাদের বিদ্রুপের স্বরে বলছি কিন্তু কোন পরিস্থিতিতে পৌঁছচ্ছি আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ভারতের মাটিতে ধরুন উনিশশো সালে বিজ্ঞান কংগ্রেস তৈরি হয়েছে তার প্রথম অধিবেশন হয়েছে কলকাতাতে সার আশুতোষ মুখার্জি হচ্ছেন বলা যেতে পারে তার একজন প্রধান পৃষ্ঠপোষক এশিয়াটিক সোসাইটি ইন্ডিয়ান মিউজিয়াম কলিকাতা বিশ্ববিদ্যালয় সবাই মিলে আরো কেউ কেউ ছিলেন ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের পত্তন হয়েছে বিজ্ঞান কংগ্রেসের ইতিহাস দেখবেন একশো বছর পার হয়ে গিয়েছে দু সালে কারা সভাপতি ছিলেন সেখানে প্রতিটি সভাপতির বক্তৃতা কিছুদিন আগে আমাদের দেশের একটি প্রকাশন সংস্থা যারা যারা সভাপতির বক্তৃতা দিয়েছেন সেইগুলো তিন খণ্ডে প্রকাশ করেছেন যাদের আগ্রহ আছে আপনারা পড়ে দেখতে পারেন আমি আপনাদের কাছে শুধু একজনের কথা বলবো একজন কারণ সময় আমাদের বেশি হাতে নেই তিনি কে আমাদের দেশে যে দুজন বিজ্ঞানী আধুনিক বিজ্ঞানের জন্মদাতা তাদের একজন হচ্ছেন তিনি তার নাম আচার্য জগদীশ চন্দ্র বসু নিশ্চয় কোনো বিতর্ক করতে হবে না তার শ্রেষ্ঠত্ব নিয়ে কারোর সঙ্গে উনিশশো সালে লাহোরে যখন বিজ্ঞান কংগ্রেসের অধিবেশন হচ্ছে তখন দেশ অবিভক্ত আপনারা জানেন অবিভক্ত ভারতেই লাহোর ছিল সেখানে তিনি সভাপতি হিসেবে যে বক্তৃতা করেছেন আমি সেই বক্তৃতা থেকে একটা দুটো লাইন আপনাদের বাংলায় বলে শোনাই কি বলছেন তিনি বলছেন যে যারা মনে করেন বিজ্ঞানের কোনো একটা উদ্ভাবনা পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ড নির্দিষ্ট সম্প্রদায় নির্দিষ্ট জাতি বা ধর্মের অবদান তারা মূর্খের স্বর্গে বাস করছে আমাদের মনে রাখতে হবে বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতি বৃহত্তর অর্থে সভ্যতার অগ্রগতি সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের অবিচ্ছন্ন অবদানের ফসল যৌথ ফসল এটা কে বলছেন বিজ্ঞানী জগদীশচন্দ্র কোন রাজনীতিবিদের নাম আপনাদের সামনে উচ্চারণ করছি না মার্কস এঙ্গেলস মাউসে তুমি বলছি না জগদীশ চন্দ্র বসু বলছি এবং আমরা যদি আচার্য প্রফুল্লচন্দ্রের কথা আলোচনার সুযোগ থাকতো আমরা যে কত দৃষ্টান্ত দিতে পারতাম তার লেখা এবং বক্তৃতা থেকে সে কল্পনাই করা যায় একেবারে সব শেষে যা ঘটেছে ভারতের বুকে এখন ঘটছে গত কয়েক বছর ধরে যে বিজ্ঞান কংগ্রেস হচ্ছে কি বলবো আপনাদের আজকে তো আর আলোচনা করতে পারবো না সেসব আমরা শুধু একটি প্রতিক্রিয়া শুনলেই আপনারা বুঝবেন কয়েক বছর আগে বিজ্ঞান কংগ্রেস নিয়ে আমাদের দেশের বিজ্ঞানী আপনারা জানেন ভেঙ্কি রামকৃষ্ণন যিনি দু সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন এবং শুধু তাই না আমাদের আরো গর্ব হয় বলতে অনেকে জানেনও হয়তো তিনি পরে রয়েল সোসাইটির সভাপতি হয়েছিলেন ষোলশো সালে পৃথিবীতে রয়্যাল সোসাইটি তৈরি হয়েছে পৃথিবীর প্রাচীনতম বিজ্ঞানীদের সংগঠন যেখানে নিউটন সারাডে ছিলেন তার সভাপতি হয়েছেন ব্যাঙ্কি রামকৃষ্ণ তাকে যখন সাংবাদিকেরা ভারতীয় কংগ্রেসের এই সব সমস্ত গবেষণা পত্র পড়া হচ্ছে বলা হলো মানে বিজ্ঞানের ছিটে ফোটা চিহ্ন নেই অপবিজ্ঞানে পরিপূর্ণ সেখানে তিনি একটাই কথা বলেছিলেন যে ভারতীয় বিজ্ঞান কংগ্রেস ইট হ্যাজ বিন ট্রান্সফর্মড ইন্টু এ সার্কাস বিজ্ঞান কংগ্রেসগুলো গুলো এখন সার্কাসে পরিণত হয়েছে আমি বন্ধুদের কাছে একটা ছোট্ট এবং শেষ উদাহরণ দিয়ে বিদায় নেব আপনারা দেখেছেন যে সম্প্রতি যারা আমাদের দেশ এখন পরিচালনা করছে তাদের পরিচয় আমাদের দেওয়া প্রয়োজন পড়ে না তাদের একজন হঠাৎ করে বলে উঠলেন যে ছোটবেলায় এই যে আমরা পড়েছি পিথা উপপাদ্য কেন আমরা পিথাগোরাসের নাম করব এ তো ভারতে আবিষ্কার হয়েছে ব্রহ্মগুপ্ত বলে বড় একজন গণিতজ্ঞ ছিলেন প্রাচীন ভারতে হ্যাঁ ছিলেন সত্যি কথা ব্রহ্মগুপ্তের সঙ্গে পৃথাগড়ার যে উপপাদ্য তৈরি করেছিলেন তারও খানিকটা যোগ সাজস আছে এটাও সত্যি কথা আসছি আমরা এই কথায় বেশি সময় লাগবে না এক দু মিনিট কিন্তু তিনি সেসব বলছেন না তিনি বলছেন পিথাগোরাসের নাম বাতিল করো সকলেই জানেন আপনারা ছোটবেলায় পড়েছেন একটা অতিভুজ সমকোণী ত্রিভুজ তার অতিভুজের বর্গ করলে বাকি দুই বাহু বর্গ করুন যোগ করলে সমান হয় ধরুন একটা বাহু যদি পাঁচ হয় তাহলে পাঁচ পাঁচা পঁচিশ সেটা হলো অতিভুজ একদিকে চার একদিকে তিন তাহলে চার চার আর ষোলো তিন তিরিকা নয় নয় আর ষোলো পঁচিশ তাহলে নয় আর ষোলো যোগ করলে পঁচিশ অতিভুজের বর্গ বাকি দুই বাহুর বর্গের যোগ ফলে সমান খুব সোজা আমরা স্কুলে পড়েছি এটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য হিসেবেই পড়েছি কিন্তু হঠাৎ করে আমরা আমাদের দেশে আওয়াজ তুলছেন যে পিথাগোরাসের নাম বাতিল করো এখানে আমরা ব্রহ্মগুপ্তের নাম উচ্চারণ করতে এখন জানেন তো সব সাংবাদিক তো সমান হন না কেউ হয়তো বলবেন আমায় পড়ুন না হলে পিছিয়ে পড়বেন কেউ বলবেন ভগবান ছাড়া কাউকে ভয় করি না কিন্তু কিছু সাংবাদিক তো মানুষের সম্মিলিত চিন্তায় ভরসা রাখেন তারা কার কাছে গিয়েছিলেন জানেন ছুটে কার কাছে গিয়েছিলেন তার নাম মঞ্জুল ভার্গব কে মঞ্জুল ভার্গব মঞ্জুল ভার্গব ম্যাথামেটিক্স বা গণিতবিদ্যায় ফিল্ডস পদক পেয়েছেন ফিল্ডস পদক মনে রাখবেন গণিতশাস্ত্রে কোনো নোবেল পুরস্কার নেই গণিতবিদ্যায় এই পদককে প্রায় নোবেল পুরস্কার বলেই মনে করা হয় নাম শুনে বুঝছেন তিনি ভারতীয় বংশোদ্ভূত তিনি একজন পৃথিবীর শীর্ষস্থানীয় গণিতজ্ঞ এখন এমন কিছু বয়স নয় পঞ্চাশের কাছাকাছি তিনি এমআইটিতে পড়ান হারবার পড়ান স্ট্যানফোর্ডে পড়ান কানাডায় যান সব জায়গায় অত বড় বুঝতেই পারে তার কাছে সাংবাদিকেরা গিয়ে বলেছেন যে ভারতে এরকম একজন বলছেন যে পিথাগরাসের উপপাধ্যে পিথাগোরাসের নাম বাতিল করতে হবে বাকিদের আমাদের আলোচনা করতে হবে ব্রহ্মগুপ্তের কথা বলতে হবে তিনি কি বলেছিলেন আমাদের দরকার কি কোন রাজনৈতিক দলের নেতা কি বলেছেন আর দেখতেই পান মানে সেসব নিয়ে আলোচনা করে লাভ নেই কিছু আমরা মঞ্জুল ভার্গবের স্মরণাপন্ন হব তিনি কি বললেন খেয়াল করবেন কথাটা তিনি বললেন যে এই যে ধরুন আমি এই যে একটা উদাহরণ দিলাম তিন চার পাঁচ আপনি যদি এরকমভাবে তিনের পরে চার কমা দিয়ে লিখলেন চারের পরে কমা দিয়ে পাঁচ লিখলেন তাহলে এই তিনটে মিলে একটা ত্রয়ী মানে ত্রয়ী মানে তিনটি সংখ্যা এরকম কিন্তু আপনি আরও বানাতে পারবেন বাড়িতে বসে চেষ্টা করুন দেখবেন ত্রয়ী বানাতে পারবেন যার ওই শেষ সংখ্যাটা বর্গ করলে বাকি দুটোর বর্গের যোগফলের সমান অর্থাৎ নানান সাইজের আপনি এরকম অতিভুজ দিয়ে ত্রিভুজ আঁকতে পারবেন মঞ্জুল ভার্গব বলছেন যে পিথাগোরাসের সময়ে পিথাগোরাস এবং তার আশপাশের যে চেহারা ছিল সেখানে আমরা দেখতে পাই অনেক ত্রয়ী আমরা দেখতে পাই তারা আমাদের দিয়ে গেছে এখন ত্রয়ী ধারণাটা বুঝতেই তো পারেন আপনি তিন কমা চার কমা পাঁচ লিখছেন কেন কারণ আপনার মাথায় তো ওই ধারণাটা কাজ করছে আপনি তো অন্য কোনো সংখ্যা লিখছেন না তারপরে যখন আরেকটা লিখছেন একই জিনিস হচ্ছে তার বর্গ করুন বাকি দুটোর বর্গ করে যোগ করুন সমান হচ্ছে এরকম বহু সংখ্যা আপনি পাবেন আমি মঞ্জুল ভার্গবের কথা উদ্ধৃত করছি আপনাদের কাছে তাহলে এইগুলোকে আমরা কি বলি এগুলোকে আমরা বলি উদাহরণ তারপরে মঞ্জুল ভার্গব বললেন যে আমাদের দেশে বৈদিক সভ্যতার সময় যাগযজ্ঞ ইত্যাদি বেদি তৈরি হতো নানা রকম জ্যামিতিক আকার ইত্যাদি হতো তখন ব্রহ্মগুপ্ত এবং যারা ছিলেন আশপাশে তারা ওরকম ছবি যজ্ঞের যখন বেদি ইত্যাদি তৈরি করেছেন অতিভুজ দিয়ে করেছেন কাজেই তার বর্ণনা বা ডেসক্রিপশন যদি আমরা দেখতে চাই বা যদি সংজ্ঞা দেখতে চাই এক কথায় বলা যায় ডেফিনেশন তাহলে আমরা ভারতীয় সভ্যতায় দেখতে পাবো বন্ধুরা কথাটা খেয়াল করবেন কিন্তু মনে রাখবেন উদাহরণ আর সংজ্ঞা দিয়ে কিন্তু বিজ্ঞান হয় না প্রমাণ লাগে বিজ্ঞানের তিনটে জায়গা থাকে উদাহরণ থাকে সংজ্ঞা থাকে প্রমাণ থাকে তবেই বিজ্ঞান এক্সাম্পল ডেফিনেশন অ্যান্ড প্রুফ মঞ্জুল ভার্গব বলছেন এই যে দু জায়গায় দুটো কাজ হয়েছে তার প্রমাণ যারা দিয়েছেন তারা হচ্ছে চীন দেশের গণিতজ্ঞ তিনি তার নামও বলেছেন বইয়ের নামও বলেছেন আপনারা জানেন চীনের ভাষা খুব দুরূহ আমি সেই জন্য নামটা বলতে পারছি না কিন্তু বন্ধুদের বলছি উইকিপিডিয়া খুলবেন গুগল খুলবেন মঞ্জুল ভার্গবন পিথাগোরাস থিওরিয়াম লিখবেন এবং আমি যে কথাগুলো বলছি সেখানে আপনারা পড়তে পারেন কাজেই বন্ধুরা আমরা এই জন্যেই ডারুইনকে বারোই ফেব্রুয়ারি স্মরণ করতে চাই শুধু তার জন্মদিন বলে নয় তিনি যে কথা আমাদের কাছে বিজ্ঞানের সত্য তৈরি করে দিয়েছেন যে যা দেখতে পাচ্ছ চোখের সামনে তাকেই সত্য বলে মানতে হবে সংগঠিত ধর্ম যতই আক্রমণ করুক এবং আজকে একুশ শতকের ভারতে যেই চেহারা তীব্র আকার ধারণ করেছে এই সময়ে দাঁড়িয়ে ডারউইনকে স্মরণ করা আমাদের কাছে আরো বেশি জরুরি হয়ে পড়েছে কাজেই যারা আজকে ভেবেছেন যে বারোই ফেব্রুয়ারি ডারউইনের কথা বলবেন যারা আয়োজন করেছেন দু চারটি কথা বলবার সুযোগ করে দিয়েছেন আমি তাদের গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি